দশের গাড়ি 5 লাখ, মডেলের জন্য 50,000 কইরা খেলে দিবেন। ভুইয়া অটোসে এই প্রথম স্পোর্টস কার, তাও টয়েটার গাড়ি, 15 সিসির গাড়ি, দাম 5 লাখের নিচে। 100 স্পিনচার গাড়ি, দাম রইল আগেরটাই, সাথে ভাইবারাদার পাইল কি এলপিজি সহ করা। এক্স করোলা, এলিয়ন, জি করোলা, মোটাসে 5টা বই ওঠোছে, দ্রুত আসেন ইনশাল্লাহ। ভাই কোন ভাই নিবেন? বাইছা বাইছা গাড়ি তুমি, এক্স করোলা, জি করোলা, এলিয়ন ইনশাল্লাহ। হায়েস নোয়া, KR42 নোয়া, 6,50,000 হায়েস, আবার 4,00,000, 6,40,000 হায়েস ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, বই অটোসের পক্ষ থেকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যেবার আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভাই শুরু করছে আজকের ভিডিওটা। আলহামদুলিল্লাহ ভাই, হিউজ পরিমাণ গাড়ি থাকবে, 5-এর মডেলের গাড়ি থাকবে, 10-এর মডেলের গাড়ি থাকবে, মাত্র 5 লাখ টাকায় স্পোর্টস কার থাকবে। বই অটোসে 2 দরজার অরিজিনাল স্পোর্টস কার, 15 সিসির গাড়ি, আপনারা একটু ধৈর্য ধরবেন। এলিয়ন থাকবে, এক্স করোলা থাকবে, স্পেসিও থাকবে, নোয়া হায়েস্ট তো থাকবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরবেন। আশা করি আপনাদের সাধ্যের মধ্যে গাড়িগুলো থাকবে। আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান, আপনার বইয়া ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমাদের অ্যাড্রেসটা যদি মনে করাই দেয়, আপনারা চিটাং রোডের পরে মৌচাক স্ট্যান্ড, আর এদিক দিয়ে হচ্ছে সাইনবোর্ডের পরে মৌচাক বাস স্ট্যান্ড, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এসে আপনাদের কাঙ্ক্ষিত শোরুম বইয়া অটো ইনশাল্লাহ ভাই। আর আজকে কথা বাড়াবো না, শুরু করে দিব অতি দ্রুত। এই যে আমরা 10-এর মডেলের গাড়িটা দিয়ে আজকে শুরু করতেছি, 10-এর মডেল সুজুকি সুইফট, ইঞ্জিল, এসি, সাসপেনশন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। যে ভাইরা নিতে চান ইনশাল্লাহ ভাই আসেন, আইসা আমার এই গাড়িটা দেখতে পারেন। এলপিজি করা আছে গাড়িটা, এলপিজি করা, খুব ভালো কন্ডিশনের গাড়ি ইনশাল্লাহ। পিছন সাইডটা দিয়ে এমন হবে, যারা পার্সোনাল ইউজ করতে চান করতে পারেন, যারা চালাতে চান তারও আমার এই গাড়িগুলো ইনশাল্লাহ ভাই নিয়া ভালোভাবে ইনশাল্লাহ চালাতে পারেন। ভাই এটা হচ্ছে আপনার সুজুকি সুইফট 2010-এর মডেলের গাড়ি, 11-তে রেজিস্ট্রেশন, 24 সাল, 25 সাল পেপার, ইঞ্জিন এসি সাসপেনশন আলহামদুলিল্লাহ ভালো আছে, 5 পার্ট স্মার্ট কার। এই অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র 5 লক্ষ টাকা ইনশাল্লাহ, অনলি 5 লক্ষ টাকা। তারপরে আসলে সীমিত কিছু সম্মান থাকবে ইনশাল্লাহ। তারপরে থাকবে ভাই টয়োটা স্পোর্টস কার, অনেক ভাইয়েরা স্পোর্টস কার করছে অল্প বাজেটে, সেই ভাইদের আমি বলবো আসেন ভাই আমার স্পোর্টস কারটা আপনারা এসে একটু দেখতে পারেন কেমন হবে গাড়িটার কন্ডিশনটা। আমি গাড়িটা নিয়ে কিছু করি নাই, ইঞ্জিল এসি ভালো আছে, আপনারা নিয়ে যদি আরও মডিফাই করতে চান সুন্দরভাবে করতে পারবেন। এমন হবে গাড়িটার কন্ডিশনটা, অরিজিনাল 15 সিসির স্পোর্টস কার পাওয়া খুব টাফ এরম বাজেটে, কারণ স্পোর্টস কারের নাম নিতে গেলে মিনিমাম 10-12 লক্ষ টাকা লাগে। কিরে ভাই বিক্রি করবা? ও কিনা লইলা, বিক্রি করলাম না, অনেক মুভমেন্ট দাদা কিনে লাইতাম, কোনো সমস্যা দিল না ভাই। এটা হচ্ছে টয়োটা স্পোর্টস কার, 91 মডেল, 2001 রেজিস্ট্রেশন, 22 সাল, 24 সাল পেপার্স, অরিজিনাল 15 সিসির গাড়ি, ইঞ্জিল এসি সাসপেনশন আলহামদুলিল্লাহ ভালো আছে। এই অবস্থায় দাম চাইতেছে আমি মাত্র 5 লক্ষ টাকা, আজকার জন্য আরও 20,000 টাকা কম, আরও 10,000 টাকা কম, 4,70,000 টাকা আস্কিং প্রাইস ইনশাল্লাহ। তারপরে ভাইয়ের আসতে কথা বলার অপশন থাকবে ইনশাল্লাহ। তারপরে থাকবে আমার 100, এই 100টা কিন্তু আমার তেলের গাড়ি ছিল, গাড়িটা কিন্তু আমার এলপিজি করে দিছি ভাই আপনাদের, আপনাদের সুবিধার্থে গাড়িটা আমি এখন এলপিজি করা, আপনারা নিয়া খুব ভালোভাবে ইনশাল্লাহ ভাই গাড়িটা ইউজ করতে পারবেন। এখন যে ভাইয়েরা ড্রাইভিং শিখাইতে চান, যে ভাইয়েরা দেখা গেলো পার্সোনাল ইউজ করতে চান, তাদের জন্য আমরা এলপিজিটা শুধু সহজে একটু দেখাই দিই ভাইদের। এই যে এমন হবে এলপিজিটা, এই যে এলপিজি সহ গাড়িটার মধ্যে ইনশাল্লাহ ভাই, এই যে করা আছে এলপিজি বোতল দিয়া এলপিজি করা আছে ইনশাল্লাহ, আপনারা নিয়ে গাড়িটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। টয়োটা 100 স্পিনটার, 1995 মডেল, 2004 রেজিস্ট্রেশন, 23 সাল, 24 সাল পেপার, টোকেনটা ফেল আছে। এই অবস্থায় গাড়িটার মূল্য ভাই আজকে মাত্র 2,80,000 টাকা, 2,80,000, আরও 20,000 টাকা কম, 2,60,000 টাকা আস্কিং প্রাইস। তারপর আয়োগ ভাইয়েরা কথা বলার অপশন থাকবে, দু গাড়ি চাই ভাইয়েরা কাগজ কমপ্লিট ইনশাল্লাহ ভাই, অপেক্ষা করেন। 4-এর নিউ সেভের এক্স করোলা চাই, অপেক্ষা করেন ইনশাল্লাহ ভাই, 4-এর নিউ সেভের এক্স করোলা ইনশাল্লাহ। বই অটোসে আসছে এই গাড়িটা, মনে আপনার আগেও দেখছেন এই গাড়িটা, কিন্তু আমার এক ভাই বায়না কইরা 20 দিন ধরে আমার সময় নিয়ে আমার সে একটা ক্ষতিগ্রস্ত করছে, উনি গাড়িটা এখনো পর্যন্ত নেওয়ার জন্য আসতেছে না। এর জন্য আমি ভাইদের বলবো আপনাদের টাকা হলে আপনারা গাড়ি কিনতে আসবেন, শুধু শুধু বায়না দিয়ে আমাদের ক্ষতি করা দরকার নাই ভাই। এমন হবে গাড়িটার কন্ডিশনটা, 21 সিরিয়ালের গাড়ি, ইঞ্জিল এসি সাসপেনশন আলহামদুলিল্লাহ ভালো আছে, ভিতরে হচ্ছে বিস্কিট কালার, নতুন সিট কভার লাগানো আছে, টিভি লাগানো আছে, ব্যাক ক্যামেরা লাগানো আছে, আপনাদের নিয়ে আলহামদুলিল্লাহ কোনো খরচ নাই, গাড়িটা লক হয়ে রয়েছে,
এমন হবে পিছন সাইডের কন্ডিশনটা। হ্যাঁ, 2004 গাড়ি, যে 4 গ্লাস স্টিকারটা সহ লাগানো আছে। বাইরে হচ্ছে টয়টা এক্স করোলা, 4 নিউ শেপ, 4 মডেল, 7 রেজিস্ট্রেশন, 24-24 পেপারস কমপ্লিট, অরিজিনাল 15cc গাড়ি, ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ ভালো আছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক, টিভি ব্যাক ক্যামেরা সহ লাগানো আছে। এই অবস্থায় এই গাড়িটার মূল্য রাজাচ্ছে আমি মাত্র 10,80,000 টাকা, 10,80,000 আজকের জন্য আরও 20,000 টাকা কম, 10,60,000 আরও 10 কম ভাই, 10,50,000 টাকা আস্কিং প্রাইস। তারপর আসেন, সীমিত কিছু সম্মান থাকবে ইনশাল্লাহ। এরপর থাকছে এক্স করোলা, এক্স করোলা থাকবে, এক্স করোলা, এক্স করোলা, জি করোলা, এলিয়ন, প্রিমিয়াম, এক লাইনে 4-5টা থাকবে ইনশাল্লাহ। ভাইরা একটু ধৈর্য ধরতে হবে ভাই, নোয়াও থাকবে, হায়াতও থাকবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরবেন, এমন হবে এক্স করোলাটা। যারা কম বা যেটা মানে এক্স করা চাচ্ছেন আজকে পাবেন। হ্যাঁ ইনশাল্লাহ। এমন হবে গাড়িটার কন্ডিশনটা, গাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, ভালোভাবে ইউজ করতে পারবেন আপনারা এসব গাড়িগুলো নিয়ে, ভাড়ার জন্য, উবারের জন্য, পার্সোনাল ইউজের জন্য যেভাবে চালাতে চান সেভাবে চালাইতে পারবেন ভাই। টয়োটা এক্স করোলা 2000 মডেল, 4 রেজিস্ট্রেশন, 24-24 পেপারস কমপ্লিট, 1300cc গাড়ি, ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ ভালো আছে। এই অবস্থায় দাম 7,60,000 টাকা, 7,60,000 আজকের জন্য 10,000 টাকা কম, 7,50,000 টাকা ইনশাল্লাহ, তাও আস্কিং প্রাইস এক্স করোলা। ওকে, তারপর আমরা দেখাই এলিয়ন, এলিয়ন 2005 মডেল, 31 সিরিয়ালের এলিয়ন, এমন হবে গাড়িটার কন্ডিশনটা, অরিজিনাল একদম এইচআইডি পজিশন হেডলাইট লাগানো আছে ইনশাল্লাহ, এমন হবে গাড়িটার কন্ডিশনটা। গাড়িটার অবস্থাটা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, টিভি, ব্যাক ক্যামেরা সব কিছু লাগানো আছে। যেই ভাইরা নিয়ে পার্সোনাল ইউজ করতে চান বা ভাড়ায় দিতে চান, কোম্পানিতে দিতে চান, উবার মারতে চান, মানে যেইভাবে করতে চান ওইভাবে এই গাড়িটা ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। পিছন সাইডটা যদি দেখাই দিই, এমন হবে পিছন সাইডের কন্ডিশনটা, টিভি, ব্যাক ক্যামেরা সব কিছু। হ্যাঁ হ্যাঁ, সব কিছু ভাই, এভরিথিং ইজ ওকে। গাড়িটার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ইনশাল্লাহ, আপনারা খুব ভালোভাবে নিয়ে ইউজ করতে পারবেন ভাই। টয়োটা এক্স এলিয়ন 5 মডেল, 11 রেজিস্ট্রেশন, 24-24 পেপারস কমপ্লিট, 15cc গাড়ি, ইঞ্জিন এসি সাসপেনশন আলহামদুলিল্লাহ ভালো আছে। এই অবস্থায় ভাই গাড়িটার মূল্য রাখাচ্ছি আমি মাত্র 14,20,000 টাকা, 14,20,000। হ্যাঁ, আজকের জন্য আরও 10,000 টাকা কম, 14,10,000 টাকা আজকিং, 14,10,000। এরপরে জি করোলা, এরপরে থাকবে ভাই জি করোলা, 2001 মডেলের জি করোলা, 19 সিরিয়ালের জি করোলা, আপনারা এই গাড়িগুলো নিয়ে ভালোভাবে ইনশাল্লাহ ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে। যেই ভাইয়েরা দেখা গেল ভাড়ায় চালাইতে চান, উবার চালাইতে চান, কোম্পানিতে দিতে চান, মানে যেই কোনোভাবে এইসব গাড়িগুলো। আর এটির একটা বিষয় কী, একটা জিনিস খেয়াল রাখবেন, এক্স করোলা, জি করোলা যারা কিনে, আপনার 2-4-5 বছর পরেও কিন্তু এটার বাজার পড়ে না ভাই। আপনি যাদা নিছেন 20-50,000 টাকা লস দিয়া আপনার গাড়ি এদিক সেদিক করে গাড়ি সবসময় বিক্রি করা যায়, এই জিনিসগুলো খেয়াল করে আপনারা গাড়ি কিনবেন, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হইবেন না। অনেক ভাই বলে দেখা গেল গাড়ি কিনতে গিয়া গাড়ি যখন বিক্রি করছে অনেক ক্ষতির মুখে পড়া যায়, এর জন্য আমি বলবো এইসব টাইপের গাড়িগুলো কিনবেন, ক্ষতির মুখে পড়ার সম্ভাবনাটা কম ভাই। এটা হচ্ছে টয়োটা জি করোলা 2001 মডেল, 6 রেজিস্ট্রেশন, 24-25 পেপারস কমপ্লিট, 15cc গাড়ি, ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ ভালো আছে। এই অবস্থায় গাড়িটার মূল্য রাখাচ্ছি আমি মাত্র 9,20,000 টাকা, 9,00,000 দেখতে পারেন আপনারা 2-4 শোরুম দেখে, তারপর ইনশাল্লাহ ভাই বুয়ে অটোতে আসবেন ইনশাল্লাহ ভাই, বাঁচবে না ভাই, দাম নিয়ে বাঁচবে না। আপনারা আসেন, দাম দর যেটা যা দিছি আলহামদুলিল্লাহ সমস্যা নাই, দাম নিয়ে ইনশাল্লাহ ভাই বাঁচবে না ভাই, আপনারা আসেন দেখা আমার সাথে কথা বলেন ইনশাআল্লাহ। এলিয়ন, এক্স করোলা, জি করোলা, সব আইটেমের গাড়িগুলো বুই অটো সুপার, আপনাদের দোয়ায় আপনারা ইনশাআল্লাহ আসবেন ভাই, আইসা একটু দেখবেন ভাই। এক্স করোলা 2000 মডেল, 12 রেজিস্ট্রেশন, 24-24 পেপারস কমপ্লিট, 15cc গাড়ি, ইঞ্জিন এসি সাসপেনশন আলহামদুলিল্লাহ ভালো আছে। এই অবস্থায় গাড়িটার মূল্য রাখাচ্ছি আমি মাত্র 9,30,000 টাকা, আজকে আজকের জন্য ভাই 10,000 টাকা কম, 9,20,000 টাকা, 9,20,000 এক্স করোলা। আচ্ছা ওকে, এরপর থাকছে টয়োটা স্পেসিও 2002 মডেল, 4 রেজিস্ট্রেশন, 2002 মডেল, 2004 রেজিস্ট্রেশন, স্পেসিও, আর ভাই 2,00,000 টাকা কিন্তু পেপারস আপডেট গাড়ি থাকবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরবেন। এরপরে থাকবে হইলো কি আপনার 1,50,000 টাকা সহ গাড়ি থাকবে, আপনারা একটু ধৈর্য ধরবেন। স্পেসিও গাড়িটা, স্পেসিও জি এডিশন, 25 স্টার। হ্যাঁ আচ্ছা, অল অপশন অটো, এসি টাস, 25 স্টারের গাড়ি, এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি স্পেসিও,
যেমন জি করলার এসি টাচ থাকে, এটার মধ্যে এসি টাচ ভলিউম দুইটি আছে, এই যে টিভি ব্যাক ক্যামেরা মানে সব কিছু ভাই, সিট কভার টিট কভার সব কিছু ওকে আছে। আপনারা নিয়া গাড়িটা শুধু চালাবেন ইনশাল্লাহ, আহামরি গাড়িটার মধ্যে ওরকম কোনো খরচ নাই। আর গাড়িটা অরিজিনাল কালার ছিল, এই প্রথম টাচা বুঝছে ভাই। এটা হচ্ছে স্পেসিও 2002 এর মডেল, 4 রেজিস্ট্রেশন, 2424 পেপার্স কমপ্লিট, ইঞ্জিন এসি সাসপেনশন আলহামদুলিল্লাহ ভালো আছে। এই অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা যাচ্ছে মাত্র 9,80,000 টাকা, 9,80,000 আজকের জন্য, আরও 20,000 টাকা কম ভাই, 9,60,000 টাকা আস্কিং প্রাইস ভাই, তারপরে কথা বলার অপশন থাকবে। এরপর থাকছে 100T অরিজিনাল 15cc গাড়ি ভাই, গাড়ি যে কটা আছে সব জাতের গাড়ি ভাই ইনশাল্লাহ। ভাই ব্রাদার খালি আসছেন, আপনারা আসেন ভুইয়া অটো লইয়া নিয়া বৈশা রয়েছে খালি, আপনারা আসবেন আর গাড়ি খালি কিনা লইয়া যাইবেন ভাই, বাঁচবো না ইনশাল্লাহ। আচ্ছা কেমন হবে ভাই 110টা অরিজিনাল 15cc গাড়ি, অল অপশন অটো, অল অপশন অটো, টিভি ব্যাক ক্যামেরা সব কিছু লাগানো আছে ভাই, এবং ফার্স্ট পার্টির গাড়ি, পিছন সাইডটা যদি দেখাই দেই, হ্যাঁ এমন হবে পিছন সাইডের কন্ডিশনটা, 14 সিরিয়াল ভাই। হ্যাঁ গাড়িটার অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনারা নিয়ে খুব ভালোভাবে ইনশাল্লাহ ভাই গাড়িটা ইউজ করতে পারেন ভাই। এটা হচ্ছে টয়োটা 110, ওইটা হচ্ছে 1995 মডেল, 2000 রেজিস্ট্রেশন, 23 সাল 24 সাল পেপার, 15cc গাড়ি, ইঞ্জিন এসি ভালো আছে, স্মার্ট কার্ডের গাড়ি। এই অবস্থায় ভাই দাম চাইতেছি মাত্র 4,50,000 টাকা আজকে, আজকের জন্য আরও 10,000 টাকা কম, 4,40,000 টাকা তাও আস্কিং প্রাইস ইনশাল্লাহ। এরপর থাকবে নোয়া কেয়ার 42 স্ট্যান্ডার্ড রূপের নোয়া, যে ভাড়া নিতে চান সেই ভাড়া ইনশাল্লাহ আপনারা একটু আসতে পারেন, আইসে আমার এখানে সব গাড়িগুলো একটু দেখা যেতে পারেন, এমন হবে ভাই গাড়িটার কন্ডিশনটা। নিচা ফ্লোর, হ্যাঁ অরিজিনাল স্ট্যান্ডার্ড গাড়ি, স্ট্যান্ডার্ড রূপের গাড়ি, সাউন্ড সিস্টেম এসি সব ওকে ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই ইনশাল্লাহ। আচ্ছা এটা মডেলটা হচ্ছে ভাই, এটা হচ্ছে 2004 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, 13 সিরিয়ালের গাড়ি, 23 সাল 24 সাল পেপার, 1800 গাড়ি, ইঞ্জিন এসি ভালো আছে। এই অবস্থায় দাম ভাই মাত্র 9,00,000 টাকা, 9,00,000 অনলি 9,00,000 টাকা ইনশাল্লাহ, 9,00,000। এবার হাইস, এরপরে থাকবে হাইস সুপার জিএল, ফুল পেট ফুল সিলিং এর গাড়ি ইনশাল্লাহ। দেখেন গাড়িটার কন্ডিশনটা, ফুল পেট ফুল সিলিং এর গাড়ি, নতুন সিট কভার লাগানো আছে, গাড়িটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, খুব ভালোভাবে আপনার এই গাড়িটা ইনশাল্লাহ ইউজ করতে পারবেন, খুব সুন্দর কন্ডিশনের গাড়ি। আর এর চেয়ে বড় বিষয় হচ্ছে গাড়িটা হচ্ছে আমার বিবিটিআই ইঞ্জিনের গাড়ি, বিবিটিআই ইঞ্জিনের ফুল পেট ফুল সিলিং এর গাড়ি, এটা হচ্ছে 3 মডেল, 8 রেজিস্ট্রেশন, 23 সাল 24 সাল 25 সাল পর্যন্ত পেপার্স। এই অবস্থায় দাম চাইতেছে আমি মাত্র 6,50,000 আজকে, আজকের জন্য 6,40,000 টাকা আসছে, 6,40,000, হ্যাঁ 6,40,000। এরপর থাকছে কেয়ার 42, কেয়ার 42 2005 এর মডেল, 15 সিরিয়ালের নোয়া, 5 মডেল, হ্যাঁ 5 মডেল 15 সিরিয়াল, 5-door জিএল, অরিজিনাল জিএল গাড়ি এটা, এসএস সাউন্ড সিস্টেম ভালো না ভাই? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, নিচা ফ্লোরের গাড়ি, অরিজিনাল নিচা ফ্লোর, টিভি ব্যাক ক্যামেরা সব কিছু ইনশাল্লাহ ভাই গাড়িটার মধ্যে লাগানো আছে। আপনারা নিয়ে ভাড়া মারার জন্য হোক, কোম্পানিতে দেওয়ার জন্য হোক, খুব সুন্দর করে গাড়িটা ইউজ করতে পারবেন, অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি। এটা হচ্ছে 2005 মডেলের গাড়ি, 11 রেজিস্ট্রেশন, 23 সাল 24 সাল পেপার, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি, 15 সিরিয়ালের গাড়ি। এই অবস্থায় দাম চাইতেছি আমি মাত্র ভাই 9,20,000 টাকা আজকে, আজকের জন্য ভাই 9,00,000 টাকা আজকে, 9,00,000, হ্যাঁ 9,00,000। এরপর থাকছে একটা জি হাইলাক্স জিপ, হাইলাক্স জিপ, যেবার হাইলাক্স জিপ খুব আছেন সেই ভাইদের আমি বলবো আসেন আমার এই গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ, এমন হবে গাড়িটার কন্ডিশনটা। অ্যান্ড্রয়েড মনিটর আছে মাশাআল্লাহ, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ গাড়িটা ভাই ভালো আছে ভাই ইনশাল্লাহ, আপনারা নিয়ে খুব ভালোভাবে গাড়িটা ইউজ করতে পারবেন, চাকাগুলো খুবই 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 ভালো কন্ডিশনের গাড়ি ইনশাল্লাহ, খুব ভালোভাবে গাড়িটা নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। গাড়িটাতে আপনার এলপিজি সহ করা আছে, অরিজিনাল কালারের গাড়ি, এলপিজি সহ করা ইনশাল্লাহ, এলপিজি সহ, জি জি ভাই। ভাই কয়টা হাইলাক, 1997 মডেলের গাড়ি, 97 রেজিস্ট্রেশন, 23 সাল 24 সাল পেপার, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক। এই অবস্থায় দাম চাইতেছে ভাই 8,50,000 আজকের জন্য, 30,000 টাকা স্যার, 8,20,000 টাকা, 8,20,000। তারপরে ভাইয়ের আসুক কথা বলার অপশন থাকবে ইনশাল্লাহ, থাকবে কেরিনা মার্সিডিস গ্রিল, 2,00,000 টাকায় পেপার্স কমপ্লিট গাড়ি, 2,00,000 টাকায় অনলি, 2,00,000 টাকায়, হ্যাঁ 2,00,000 টাকায় ভাই, একটা সিএনজি অটো পাওয়া যায় না, 2,00,000 টাকায় পেপার্স কমপ্লিট গাড়ি ইনশাল্লাহ। দেখেন আপনারা 2424 পেপার্স কমপ্লিট, হ্যাঁ অল ম্যানুয়াল, যারা দেখা গেল ড্রাইভিং শিখাইতে চান, যারা ভাড়া মারতে চান, যেইভাবে চান ভাই, এইসব গাড়িগুলো সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ, খুব ভালো কন্ডিশনের গাড়ি ইনশাল্লাহ। রিক্সা ভাই, এটা হচ্ছে টয়োটা কেরিনা মার্সিডিস গ্রিল, 91 মডেল, 97 রেজিস্ট্রেশনের গাড়ি, 2424 পেপার কমপ্লিট, দাম মাত্র 2,00,000 টাকা ইনশাল্লাহ, 2,00,000 টাকা, ওকে। এরপর স্যার স্টারলেট, হ্যাঁ স্টারলেট, এমন হবে স্টারলেটটা, পেপারসটা 5-7 বছর ফেল আছে, দাম মাত্র এটা 1,00,000 টাকা, 1,50,000 টাকা, হ্যাঁ
অনলি 1.5 লাখ টাকা ইনশাল্লাহ। ড্রাইভিং শিখানোর জন্য পারফেক্ট গাড়ি, অনলি দাম 1.5 লাখ টাকা, অল অপশন অটো ভাই। তারপরে থাকবে এক্স করলা নিউ শেপ, এক্স করলা মাত্র আর চুলকাইছে মুমেন বুঝছস, মাত্র চুলকাইছে, ওই যে আমার পাটে আয় বর্তাছে ইনশাল্লাহ। আয় বর্তাছে? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাই যদি গাড়ি রানিং, গাড়ি চলতাছে, গ্যাস ফুল করে দিলাম ইনশাল্লাহ। দেখেন 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 মাল, দেখেন ভিতরে এসব জিনিস দেখলে কাঁচা খাই লাইতে মনে কর। হ্যাঁ আমি তার রোলের মতন চুম্মা দিতারি না জেল্লা। এই দেখেন অবস্থা, গাড়ি টিভি ব্যাক ক্যামেরা সব লাগানো আছে ইনশাল্লাহ। একের মাল, একের মাল আলহামদুলিল্লাহ। এক্স করলা এই পাঁচটা দিয়ে যদি একটু দেখাই দে, কোন দিক যামু কোন দিক যামু, বালা গাড়ি যামু কোন দিকে, মাল তো একদম 100-100 ভাই। টয়টা এক্স করলা 2004 মডেল, সাথে রেজিস্ট্রেশন 24-24 পেপার কমপ্লিট, ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ। এই অবস্থা এই গাড়িটার মূল্যটা যেটা আমি কত, মাত্র 10,80,000 টাকা, আজকের জন্য 30,000 স্যার, 10,50,000 আস্কিং প্রাইস। তারপরে নোয়া কেয়ার 42 2003 মডেল, 2003 মডেলের নোয়া কেয়ার 42 5.DX ইনশাল্লাহ। গাড়ির অবস্থা খুব ভালো আছে, আপনারা নিয়ে খুব ভালোভাবে ইনশাল্লাহ বা ইউজ করতে পারবেন আলহামদুলিল্লাহ। গাড়ির কন্ডিশন একের 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 মাল। এই যে দেখেন গাড়ির ভিতরটা দেখেন, সিট কভারগুলো কমলা কালার, সেটা আইস দিয়া রয়েছে, শীতের দিনে কমলা কালারটা খুব ভালো লাগে। এমন হবে গাড়িটার কন্ডিশনটা ইনশাল্লাহ ভাই, গাড়ি কন্ডিশন ভালো আছে, আপনারা আয়া নিয়ে দেখা চালাতে পারেন। 2003 মডেলের গাড়ি, 18 রেজিস্ট্রেশন, 23-24 সাল পেপার, ইঞ্জিন এসি ভালো আছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার। এই অবস্থায় দাম 6,50,000 আজকের জন্য, 10,000 কম, 6,40,000 টাকা আসতে পারে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আপনারা ইনশাল্লাহ আসবেন দেখবেন। আর আমার নিশান এক্স ট্রেল আছে, অন্যান্য আরও অনেক গাড়ি আছে, সেই গাড়িগুলো আমি ভিডিও দিতে আনি নাই জায়গার স্বল্পতার কারণে। আপনারা আসতে পারেন, আইসে ইনশাল্লাহ বই ওঠাছে গাড়িগুলো দেখতে পারেন। আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান, আপনার বইয়াবার সাথে যোগাযোগ করবেন। সব ভাইদের আমার শোরুম এক কাপ চা খাওয়ার দাওয়াত রইল, গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য বই ওঠাছে ফোন দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।